গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ডেইলি ক্যানভাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে বুধবার 31 আগস্ট, আর তার সাথে আজকে গণেশ পুজো, দিনটা খুব ভালো দিন। আর আজকেই আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এর আগে আমার কোনো চ্যানেল ছিল না, তো এটা আমার ব্লগিং চ্যানেল, ডেইলি ব্লগিং চ্যানেল। হাই, আই এম মধুমিতা। আমি একজন হোম মেকার, আমার স্বামী সন্তান আর সংসার সামলানোটাই আমার কাজ, ঠিক আছে। তো তার সাথে আমার কিছু একটা করার খুব, মানে কি বলবো, ইচ্ছে হলো যে শুধু সংসারটাই করছি, তার সাথে একটা কিছু করি। একটা টার্নিং পয়েন্ট আমার জীবনে এসেছে, যেটা আমি তোমাদের পরবর্তীকালে বলবো, যার জন্য আমি এইখানে আসা। তো কি করব না করব অনেক ভেবে চিন্তে দেখলাম, আমার সংসার মেয়ে সবটাই যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, তো আমার ইউটিউবটাই বেছে নেওয়াটাই বেস্ট, ইউটিউব প্ল্যাটফর্মটা, যাতে আমি আমার সংসারটাকে সামলাতে পারবো। তাই আজ আমার এখানে আসা। আর তার সাথেও ভাবলাম যে কন্টেন্ট হিসেবে আমি আমার ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাই আমি আজকে আমার এই ডেইলি ব্লগ চ্যানেলটা ওপেন করি। আমার ডে টু ডে ব্লগ আসবে, সপ্তাহে 7 দিন। যদি কোনোদিন ব্লগ না আসে, যদি খুব এমার্জেন্সি কিছু হয়, সেক্ষেত্রে ব্লগ নাই আসতে পারে, সেটা আমি তোমাদের সকলকে পোস্ট করে মেনশন করব, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। সেহেতু তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য, তাই আমি পোস্ট করে দেবো যে এই রিজনে আমার ব্লগটা আসছে না আজকে। আর আমার ব্লগ 5:30 থেকে 6টা সন্ধেবেলাতে আমি পোস্ট করব, কারণ সারাদিন সবাই অফিস টফিস করে ওই টাইমটা আই থিঙ্ক ফ্রি থাকো, তো সেই ভেবেই আমি টাইমটা সেট করি। আর একটা রিজন যেটা হচ্ছে, আমার দুপুর টাইমটা আমি ব্লগ এডিটিং করতে, মানে সময়টা পাই আর কি, কারণ মেয়ে ওই সময়টা একটু ঘুমায়, তো ওর জন্য, যেহেতু আগেই বলেছি আমার সংসারটা ফার্স্ট প্রায়োরিটি, তো সেই জন্যই ওই টাইমটা সিলেক্ট করেছি। তোমরা 5:30 থেকে 6টা অপেক্ষা করো, আমার ব্লগ আসবে ডে টু ডে, ঠিক আছে। এখানে তোমাদের সকলকে একটা কথাই বলতে চাই যে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আমি একজন হোম মেকার, আমার কিছু করার খুব ইচ্ছে, কিন্তু এই প্ল্যাটফর্মে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভবপর নয়। আর সেটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার যদি কন্টেন্ট ভালো লাগে, ভিডিও ভালো লাগে, তাহলে লাইক করতে হবে, আর তোমাদের ফ্রেন্ডস গ্রুপে সেটা শেয়ার করতে হবে। ব্যাস, এতটুকুই তোমাদের থেকে আমার চাওয়া। তো প্লিজ আমাকে শেয়ার করো, আমার ভিডিও শেয়ার করো, কন্টেন্ট যদি ভালো লাগে। আর একটা কথা বলছি, আমার যেহেতু এর আগে কোনো চ্যানেল ছিল না, ব্লগিং করিনি, ভিডিও করিনি, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এইভাবে, যদি আমার কোনো কথা খারাপ লাগে, কোনো কিছু খারাপ লাগে, তাহলে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ তোমরা আমার এখন থেকে ফ্যামিলি মেম্বার্স, আমার সব কিছু, তো সেটা আমাকে জানিও। আর শুরুর দিকে একটুখানি 19-20 হবেই ব্লগটা, এডিটিংটাও তো কোনোদিন শিখিনি, করতে করতেই শিখবো, তো সেগুলো সবই বলো আমাকে কমেন্ট বক্সে। আর আশা করব ধীরে ধীরে আমি আমার ভিডিও সবটাই আপগ্রেড করতে পারবো। তো এটা আমার ফার্স্ট ভিডিও যেটা আজ পোস্ট হবে, ঠিক আছে। আর এটাকে বলতে পারো একটা ইন্ট্রো ভিডিও, তোমাদের সামনে নিজেকে শেয়ার করা। আমার একটা ছোট মেয়ে আছে যাকে ভিডিওটা দেখতে পারবে, 1 বছর 8 মাস 7-8 মাস মতন ওর বয়স, ও ভিডিওতে আসবেই, ওকেও আমি আনবো। তো এই তোমাদের সঙ্গে আজকে আর ভিডিওটা বেশি বানাবো না, কারণ যেহেতু এটা একটা ইন্ট্রো ভিডিও, তোমাদের কাছে একটাই কথা বলবো লাস্ট, প্লিজ আমার ভিডিও লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, অনেক অনেক জনের কাছে আমার এই ভিডিও পাঠিয়ে দিও, যদি কিছু ভালো লেগে থাকে তো। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, ততক্ষণ পর্যন্ত টাটা।